তোমার তো রোপা রোপি সারি গেলানি আতা এবার কাইটা করলু করবু কবে ধান রোপি গাড়ি 15 দিন হইলাম দিদি বেড়া বাড়ি দেখি তাইলি না ফিল দেবাটা এবছে ফিল দিলানি এবার কেনটা খাটবি ইউরিয়া পটাশ খান্ডে ফার হইলানি আমার বেড়া বড় খন্ড না কেটলানি না কেটলানি পাইকে কেনতা করবার বে দান উনা হইছি জন বরস কি বরস গেনা স্যার পকাইলুস নি কি নাই সেটা তোর বেড়াই কাই অসুবিধা হইছি তুই কি জানুস কি কাই অসুবিধা ও নাই দান জবর হইলানি স্যার পকাইলু নি তার অসুবিধা মই কই দিলেন শুন সেটা নাই কি বেড়ার মাটি আঁটু হয়ে গেলানি তারপর বেড়াই পানি নরেলানি আর বরস কি বরস আমি অধিক সার দেওয়া পড়লানি তুমি যেন বরস কি বরস খত পকাইলানি তার তুমি অধিক পয়সা মিশা খরচ হেলানি এবে আমার বেড়া আঁটুয়া হয়ে গেলানি গেনা সার মারি মারি দিদি এবে কেনটা হারলে সে মাটি অল্প কম লইছি আগের পাড়া মাটি উচাস হয়েছি তোমার কাইটা অসুবিধা না হয়ে মুই গোটে জৈবিক তরল সার জানলি আছে মুই সেটা তোমাকে শিখাই দেবি আর না হেলানি শস্যা অমৃত এটাকে যদি তুই বনাই করে বেড়াই পকাই বুঝবল না কি মাটি উচাস হয়েছে পাড়ি মিশা রয়েছে তার অধিক সার মিশা দেওয়া ন লাগে ডাবু অধিক খরচ ন হয়ে কি রগ পোক মিশা অধিক ন লাগত আরে তোর ধান নাই কি জবর হয়েছে দিদি এটা কেনটা হারি বনাইবা আর মোকে অল্প শিখাই দেলে হইতা মুই বনাইতে গাড়ি বেড়াই মাটি তবে তুই বনাই বুঝ তো বড়িয়া সেলে তোর বেড়ার কাম সরি গেল নাকি তবে ঘরে যাই করি তোকে গলে শিখাই দিবি আমাকে শস্য অমৃত বনাইবা গেলে গোটে বট্টা জায়গা গাই গোবর 30 কেজি গাই মুত 3 লিটর ক্ষীর বারা পতর জন্তা ডালে 3 কেজি ঘন্ত বারবা পতর জেন্তা ডালে 3 কেজি জেন্তা পিড়িয়া হলে 1 কেজি দেশি গুড় 1 কেজি আর 10 লিটর পানি দরকার ক্ষীর বারবা পত্র বইলে নাই কি তা অরক পত্র গোটাছে যদি অরক পত্র ন মিলানি বললে নাই কিন্তু অমরি পত্র আছে কন্যারি গছ পত্র মিশা ক্ষীর বার সিসি পত্র মিশা মিশাইলে সরে হইছে আর গোটা ঘন্ত পত্র যেটাকি গরু গাই ন খাওয়া তারে এমনি বাসনা করছি সে পত্র যদি সে পত্র আনি পকাইবু যদি সে পত্র ন মিলানি বললে বিলাই পত্র মিশা আনি পকাইলে হইছে 3 কেজি লেখা আছে আমার ঘরে দিদি সে দুইটা পতর রাখা নাই অরক পতর আর গন্ধ্রী পতর আমার বাড় বাটে আছে জু তলিয়ান বাহ জু